আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ান এই ভিডিও শুরুতে দিয়ার দিকে ও সংবাদ শুনুন ভ্যাকসিন পাবে ১২ বছরের শিক্ষার্থীরাও সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী এ বছরের মধ্যে ৫০% নাগরিককে টিকাদানের আশ্বাস দেশে করোনায় মৃত্যু বেড়েছে আবারও বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাতে ৭টি প্রতিষ্ঠানকে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে বিএনপির দাবি হাস্যকর বললেন ওবায়দুল কাদের বিএনপি নির্বাহী কমিটির নেতাদের সাথে নির্বাচন নিয়ে নীতি নির্ধারকদের আলোচনা মাদক মামলায় নায়িকা পরিমনির হাজিরা তার রিমান্ড মঞ্জুরের ঘটনায় হাইকোর্টে ক্ষমা চাইলেন দুই বিচারক ব্যাখ্যায় সন্তুষ্ট নন আদালত দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলতি বছরের মধ্যে ৫০% মানুষকে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া ১২ বছরের উপরে শিক্ষার্থীদের টিকার আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতি মাসে ১ কোটি ডোজের বেশি টিকা আনার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে লিখিত বক্তব্যে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী দীর্ঘ বিরতির পর বুধবার সকালে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শুরু হয় সংসদ অধিবেশন সংসদে দেয়া লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন এবছরের মধ্যেই ৫০% মানুষকে টিকা দেয়া হবে ১২ বছরের উপরে শিক্ষার্থীদের টিকার আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি টিকাদান কর্মসূচিতে যেন কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য প্রতি মাসে ১ কোটি ডোজের বেশি টিকা আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী পরে বেসরকারি মেডিকেল কলেজ গভর্নিং বডি সহ ২টি বিলের আলোচনায় স্বাস্থ্যখাতের নানা অনিয়ম অদক্ষতা দুর্নীতির কথা উঠে আসে বিএনপি সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের বক্তব্যে ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি হয়েছে এই ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন করোনার সংকটাপন্ন অবস্থায় পড়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে নিরুপায় হয়ে মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছে বড় বড় হাসপাতাল আমরা দেখি ইউনাইটেড তারপরে আপনার ল্যাবে এই সময় হাসপাতাল তো ডাকা মানুষ স্পিকার এখানে দেখা যায় যে মানুষটা যখন ট্রিটমেন্টের জন্য যায় ১ লাখ ২ লাখ ৫ লাখ ১০ লাখ টাকা তাদেরকে আটকিয়ে রাখে যে এটার কি মাননীয় মন্ত্রী আপনি কিন্তু লক্ষ্য করেন যে প্রাইভেট হাসপাতালে যে ট্রিটমেন্ট করবে তারা কোনটাতে কত পয়সা নেবে একটা জনগণের উপকারতে একটা কমিটিকরণ করে এটাকে রেট করে দেন বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের কাজ ২-১ দিনের মধ্যেই সম্পন্ন হবে জানিয়ে স্বাস্থ্যখাত নিয়ে সংসদ সদস্যদের নানা প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী সার্ভিস না দিলে পরে আসছে করোনাকালে বাংলাদেশের এই ভালো অবস্থা কিভাবে আসলো এটা তো সার্ভিস ছাড়া আসা সম্ভব নয় আজকে ৬.৫% এবং এটা মৃত্যুর হার ৩৫ নেমেছে এটা তো তাদের সার্ভিসের কারণেই সম্ভব হয়েছে টিকার কারণেই সম্ভব হয়েছে এবং এয়ারপোর্টে যে পিসিএল ল্যাব বসাবার দায়িত্ব আমাদের নেওয়া হয়েছে এই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওনারা এটা স্থাপন করবেন এবং বিমান মন্ত্রণালয় জায়গা দিবেন আমাদের দায়িত্ব হলো টেকনিক্যাল সাপোর্টটা দেওয়া সেই টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে যাচ্ছি স্বাস্থ্যমন্ত্রী আরও জানান দেশে এরই মধ্যে ৪ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে এখন পর্যন্ত পরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপর আনা একটি বিল নিয়ে আলোচনায় সংসদ সদস্যদের নানা প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় খোলার সাথে আন্দোলনের সম্পর্ককে হাস্যকর বলে উল্লেখ করেন সর্বস্তরের জনগণ যেই সরকারের সঙ্গে আছে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে ওই জনবিচ্ছিন্নরা তাকে নিয়ে আবার আমাদের ভয় পেতে হবে এবং সেটার কারণে আবার আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখব এর থেকে হাস্যকর কথা বোধ হয় আর কিছু হতে পারে না রকুনুজ্জামান বাংলাভিশন ঢাকা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেড়েছে দেশে করোনায় মৃতের সংখ্যা দেশে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫১ জন আর এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ২৭,৫৮ জন বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে এর আগে মঙ্গলবার ৩৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল সংস্থাটি এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯০১ জনের বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৪ ঘন্টায় ২৮,৬১৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার ৬.৬৪% দেশে পর্যন্ত শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫,৩৬১জন বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২০ জন চট্টগ্রাম বিভাগে ১১ জন মৃতদের মধ্যে ২৬ জনের বয়সী ৬০-এর বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম বলেছেন, প্রতিবেশী বিভিন্ন দেশের তুলনায় দেশে করোনা পরিস্থিতি সন্তোষজনক, তবে এ নিয়ে এখনই আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। বুধবার দুপুরে অধিদপ্তরের ভার্চুয়াল ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। যে হারটি সেটি এখন গতকাল পর্যন্ত 6.574% নেমেছে, এতে আমাদের আত্মতুষ্টির কোনো কারণ নেই। তার কারণ হলো যে এখন আমরা যে জায়গাটিতে আছি এটি ধরে রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। আমরা যদি স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলি, সঠিক নিয়মে নাক মুখ থেকে মাস্ক ব্যবহার করি, হ্যান্ড স্যানিটাইজ করি, সাবান পানি দিয়ে 20 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় ভালো করে হাত ধুয়ে নেই, এবং স্বাস্থ্যবিধিগুলো যদি পরস্পর পরস্পরকে মেনে চলতে উদ্বুদ্ধ করি, তাহলে এই হারটি ধরে রাখা সম্ভব। অবশেষে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসছে 7টি পিসিআর ল্যাব। বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব বসাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 7টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো স্টেমস হেলথ কেয়ার, CSBF হেলথ সেন্টার, AMZ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, গুলশান ক্লিনিক ও DSFR মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। আগামী 3 থেকে 6 দিনের মধ্যে বিমানবন্দরে এই ল্যাব স্থাপন করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর এই 7 প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে, যেখান থেকে বহির্গমন যাত্রীরা 1700 থেকে 2300 টাকার মধ্যে করোনা টেস্ট করাতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, রাশিয়া থেকে আপাতত টিকা পাওয়া যাচ্ছে না, সেদেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এই টিকা পাওয়া যাবে না বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পঞ্চম আন্তর্জাতিক ইনক্লুসিভ বিজনেস কনফারেন্সে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। পরে মন্ত্রী জানান, আগামী বছরের মার্চের মধ্যে কোভ্যাক্সের অধীনে করোনা 24 কোটি ডোজ টিকা পাওয়া যাবে। রোগটি মোকাবেলায় বাংলাদেশ মোট 26 কোটি ডোজ টিকা দরকার বলেও জানান ডক্টর মোমেন। তিনি বলেন, 135টি দেশে ভ্যাকসিনের যে অবস্থা তার তুলনায় বাংলাদেশের অবস্থান বেশ ভালো। এরই মধ্যে 25% মানুষ টিকা পেয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তারপরও বাংলাদেশকে ব্রিটেনের রেড লিস্টে রাখা অযৌক্তিক বলে মনে করেন ডক্টর একে আব্দুল মোমেন। আগামী কিসের মধ্যে 2022-এর ধরুন মার্চ এপ্রিলের মধ্যে আমরা এর মধ্যে আশা করি যে আমাদের অধিকাংশ লোককে আমরা ভ্যাকসিনেশন দিতে পারব। রাশিয়ার সম্প্রীতি তাদের কোভিড অনেক বেড়ে গেছে আর তারা অনেক কমিটমেন্ট করে ফেলেছে, তো সেই জন্যে খুব অগ্রসর হয় নাই, আমরা খুব পুশ করি নাই, কারণ আমরা এমনি পেয়ে যাচ্ছি। সুতরাং এবং আমরা যেহেতু লোকালি প্রোডাকশনের বেশি চিন্তা করতেছি, সেই জন্যে আর পুশ করি নাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলে গণতন্ত্রের চর্চা নেই অথচ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপির এমন দাবি হাস্যকর। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলনের হাকডাকে কাজ হবে না। গণতন্ত্র বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চলার পথে ভুল ত্রুটি থাকলেও তা সংশোধনের সৎ সাহস দেখিয়েছেন শেখ হাসিনা। যতই কাল্পনিক অভিযোগ করুক, আসলে সরকার নয় বিএনপি গণতন্ত্রের বিকাশের পথকে সংকুচিত করেছে বলে অভিযোগ তার। নিজেদের অপরাধ না দেখে বিএনপি ঢালাওভাবে সবকিছুর জন্য সরকারকে দায়ী করার ভাইরাসে আক্রান্ত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নিজেদের দলেই যারা গণতন্ত্রের চর্চা করে না, এ ধরনের দল দেশে গণতন্ত্র কী করে প্রতিষ্ঠা করবে সেটাই ভাবতে অবাক লাগে। আর এরাই যখন গণতন্ত্র বিকাশে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন করে, তখন অবশ্যই এটা বিষয়টি হাস্যকর, সন্দেহ নেই। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য দিচ্ছেন দলটির নেতারা। বিএনপির বিদেশ প্রীতি নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। দেশে কোনো ঘটনা ঘটলে এম্বাসিতে দৌড়ায়, আর কারো একটু জ্বর উঠলে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে। তো এই বিদেশ প্রীতিটা কেন, এটি হচ্ছে আমার প্রশ্ন। তো বিএনপিকে অনুরোধ জানাবো, আসলে তারা মানুষকে জিম্মি করার যে রাজনীতির পথ অনুসরণ করে এসেছিলেন, সেই কারণে যে তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটি সেই সত্যটা মেনে নিয়ে সেই বাস্তবতার নিরিখে যদি তারা সিদ্ধান্ত গ্রহণ করে তাদের চলমান সভায়, তাহলেই বরং বিএনপি উপকৃত হবে।
আদালতের রায় হাতে পাওয়ার পর ভুইফোর অনলাইন পোর্টাল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহসম্পাদকদের সাথে গতকাল বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিন দিনের এ বৈঠকের দ্বিতীয় দিনে গতকাল বিকেল চারটায় শুরু হয় বৈঠক। এতে অংশ নেন 122 জন সদস্য। 7.5 ঘন্টার বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে, একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও আলোচনা হয়েছে। তিনি আরও জানান, শেষ দিন বৃহস্পতিবার অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করবেন বিএনপির নীতি নির্ধারকরা। সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে পরবর্তী কর্মসূচি তৈরি করা হবে বলেও জানান মির্জা ফখরুল। এরপরে আরও দু একটা সভা হতে পারে আপনার পুরো সদস্য যারা আছেন আপনার এক্সিকিউটিভ কমিটি তাদের সঙ্গে, সেটা এখনও সিদ্ধান্ত হয়নি, সেটা নেক্সট শনিবারে আমাদের যে মিটিং আছে সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তারপরে আমরা হয়তো আরও বিভিন্ন সংগঠন, পেশাজীবী সংগঠনের সঙ্গেও আমরা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমাদের আজকে মূলত আলোচনা হয়েছে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয়গুলো নিয়ে। মাদক মামলায় আদালতে গতকাল হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। তাকে আগামী 10 অক্টোবর আবারও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পরিমণিকে রিমান্ডে পাঠানোর বিষয়ে হাইকোর্টে ক্ষমা চেয়ে ব্যাখ্যা দিয়েছেন দুই বিচারক, তবে তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট নন হাইকোর্ট। মাদক মামলায় 31 আগস্ট জামিন পাওয়ার পর বুধবার আবারও আদালত চত্বরে চিত্রনায়িকা পরিমণি। এ সময় তাকে দেখার জন্য ভিড় করেন অনেকে। প্রায় 1.5 ঘন্টা পর কড়া নিরাপত্তায় মামলার শুনানিতে অংশ নেন পরিমণি। শুনানিতে আইনজীবী পরিমণির জব্দ করা গাড়ি সহ অন্যান্য জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। জব্দ গাড়ির মালিকানা যাচাই করতে বিআরটিএকে নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 10 অক্টোবর পরবর্তী তারিখ ঠিক করেছেন। নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য অনেকগুলো দ্রব্যাদি যার একটি জব্দ তালিকায় ছিল, সেই জিনিসগুলো পরিমণি বরাবর হস্তান্তরের জন্য আমরা আরও একটি দরখাস্ত বিজ্ঞ আদালতে আজকে দাখিল করেছি। বিজ্ঞ আদালত পরিমণিকে গাড়ির মালিকানার বিষয়েই জিজ্ঞেস করেছিলেন, সেই বিষয়টাই উনি বললেন যে কাগজপত্রগুলো সব তার গাড়িতে ছিল যেদিন গাড়িটি নিয়ে যাওয়া হয়। এই মামলার গাড়ির মালিকানার বিষয়ে বিআরটিএ থেকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য আয়োগকে নির্দেশ দিয়েছেন এবং পরিমণি যেসব ব্যক্তিগত ইকুইপমেন্ট চেয়েছেন তার পার্সোনাল ব্যবহারের, সেগুলোর বিষয়ে তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। হাজিরা শেষে ভক্তদের উদ্দেশ্যে আদালত পাড়ায় কালো গাড়ি থেকে হাত নাড়াতে দেখা যায় হালের এই নায়িকাকে। এদিকে মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে বিচারিক আদালতে দুই বিচারক হাইকোর্টে ব্যাখ্যা দিয়েছেন, তবে তাদের ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট হতে পারেননি। কোর্ট বলছে যেখানে অ্যাপেক্স কোর্টের একটা নির্দেশনা আছে সেখানে তারা কিভাবে বলে যে যদি কোনো ভুল হয়, তার মানে তারা এই অ্যাপেক্স কোর্টের আদেশ নির্দেশনা এইটাকে অমান্য করতে যাচ্ছে হাইকোর্ট। এবং পরবর্তীতে আমি বললাম যে লর্ডশিপ এটা তো অ্যাপেক্স কোর্টে বলে যে হ্যাঁ অ্যাপেক্স কোর্টও তাকে আন্ডারমাইন করেছে, সেই কারণে তাদেরকে পুনরায় 29 তারিখ পর্যন্ত এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য একটা তারিখ ধার্য করেছে। গেল 4 আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব, পরে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মাদক, আইস, LSD ও দেশি বিদেশি মদ। SM ভয়েস, বাংলাভিশন, ঢাকা। নড়াইলের সাবেক এসপি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও অ্যাসিড নিক্ষেপের মামলা তদন্ত করতে গতকাল অ্যাটর্নি জেনারেল ও পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে ভুক্তভোগী নারীর যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থানের নির্দেশও দেন আদালত। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চান না নড়াইলের সাবেক এসপি জসীম উদ্দিন। পাওনা টাকা আদায়ের জন্য প্রতিকার চেয়ে নড়াইলের তৎকালীন এসপি জসীম উদ্দিনের কাছে গিয়ে যৌন হয়রানির শিকার হন ভুক্তভোগী নারী মিনি বেগম। তার অভিযোগ, এসপি জসীম উদ্দিনের কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় পুলিশের ছত্রছায়ায় এসিড হামলার শিকার হন তিনি। এসিডে ঝলসে গেলেও সেই মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন এসপি জসীম উদ্দিন।
মামলার চার্জশিটে উল্লেখ করা হয় এসিড নয়, নিজের গায়ে গরম পানি ঢেলে এসিড নিক্ষেপের নাটক করেছেন মিনি বেগম। পরে নিরুপায় হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী নারী। আমাকে আওলাদ দারোগা প্রথম ফোন করে, আমি সেই ফোনে আসিনি, পরে এসপি স্যার নিজে আমাকে ফোন দিয়েছে, তো আমি তদন্ত টিমকে বলছি যে এসপি স্যারের ফোনটা সরকারি ফোন বা ওনার ব্যক্তিগত ফোন তখন যেটা ব্যবহার করতো এটা অবশ্যই চার্জ করলে পাওয়া যাবে যে এসপি স্যার আমাকে আসলে ডাকছে কি। আমাকে আমি যাই আর আমার স্বামী যায়, আমার স্বামীকে নিচে রাখে আওলাদ দারোগা, আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কম্পিউটারের যে রুম ওই রুমের পাশে আমাকে নিয়ে যাওয়া হয়, এসপি তখন ওখানে ভিতরে ছিল এবং আপনারা যেটা বলেন একটা গেঞ্জির প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়েছিল, উনার কারণে আজকে আমি মৃত্যুর মুখে। আজকে উনি সব কিছুর মূল হোতা যে উনার শেল্টারে এই ধরনের কাজ হয়েছে। মিনি বেগমের চিকিৎসা নিরাপত্তা সহ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন আদালত। মঙ্গলবার বিচারপতি এনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। নড়াইলের সাবেক পুলিশ সুপার জসিম সাহেবের বিরুদ্ধে যে অভিযোগটি আপনার ধর্ষণের চেষ্টার, এই বিষয়টি দেখার জন্য আমাদের অ্যাটর্নি জেনারেল স্যারকে নির্দেশ দেওয়া হয়েছে। স্যার আইজি সাহেবের সাথে কথা বলেছেন এবং সেখানে একটি তদন্ত ইউনিট গঠন করা হয়েছে এই বিষয়টি দেখার জন্য আর ওনার প্রোটেকশনের জন্য। উনি মামলা করার পর থেকেই ওনার এলাকার নড়াইলে উনি যেতে পারছেন না, উনি হচ্ছে ঢাকাতে উনি পালিয়ে বেড়াচ্ছেন, তো ওনার এই প্রোটেকশনটা নিশ্চিত করার জন্য নড়াইলের যে বর্তমান এসপি আছেন তাকে মহামান্য হাইকোর্ট বিভাগ নির্দেশ প্রদান করেছেন। পাশাপাশি ওনার চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটকেও সহায়তার জন্য নির্দেশ প্রদান করেছে। নড়াইলের সাবেক এসপি জসিম উদ্দিন বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ওয়েলফেয়ার ও লজিস্টিকের ডিপিসি হিসেবে কর্মরত আছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন আদালতের আদেশ সম্পর্কে বিস্তারিত না জেনে কথা বলতে অপারগতার কথা জানান। জানি না, এখনো জানি না, ধরেন এটা তো মা জেনে বলা তো ঠিক হবে না, এটা আমাদের পুলিশের কোয়ার্টারসে ইয়ে আছে, মিডিয়া উইং আছে, তোমাদেরকে হবে জিজ্ঞেস করতে পারো। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা সেতুতে প্রথম দিকে ধাক্কাগুলো মাস্টারদের গাফিলতি ছিল, তবে সবশেষ ধাক্কাটি সেরকম ছিল না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান পদ্মা সেতু নিরাপত্তায় যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত সরকার। প্রতিমন্ত্রী বলেন শুধু নদী দখলদারদের বিরুদ্ধে না, সকল কুচক্রীর বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে আছে। রাজনৈতিক পরিবেশ ধ্বংস করে কেউ নদী রক্ষার নামে মতলব আছে কিনা সেটা দেখা হচ্ছে। তিনি আরও জানান জামালপুর থেকে গাইবান্ধা পর্যন্ত একটা টানেল হবে, তার জন্য সমীক্ষা চলছে। বুড়িগঙ্গা ও ঢাকার চারপাশে নদীগুলোর পাশাপাশি 43টি নদী নিয়ে মাস্টার প্ল্যানে কাজ চলছে। শীতলক্ষা নদীর তীরে নিয়ম বহির্ভূতভাবে যেসব প্রতিষ্ঠান নদী দখল করেছে তাদের সরানো হবে। সংবাদ শেষ করব বিআরপি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভ্যাকসিন পাবে 12 বছরের শিক্ষার্থীরাও, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবছরের মধ্যে 50% নাগরিককে টিকাদানের আশ্বাস। দেশে করোনায় মৃত্যু বেড়েছে আবারও, বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাতে 7টি প্রতিষ্ঠানকে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে বিএনপির দাবি হাস্যকর বলে ওবায়দুল কাদের। বিএনপি নির্বাহী কমিটির নেতাদের সাথে নির্বাচন নিয়ে নীতি নির্ধারকদের আলোচনা। মাদক মামলায় নায়িকা পরিমনির হাজিরা, তার রিমান্ড মঞ্জুরের ঘটনায় হাইকোর্টে ক্ষমা চাইলেন দুই বিচারক, ব্যাখ্যা সন্তুষ্ট নন আদালত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টা থেকে 9টা রয়েছে নিউজ টপটেন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।